ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। আমি তোমাকে নিয়ে ব্যস্ত আছি, ওকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি, ওকে কোনোভাবে আটকাতে পাচ্ছি না, ও যা ইচ্ছা তাই করছে। প্রায় 2 বছর হয়ে গেল মারামারি করতে করতে, তো ওই মারামারিটা মোটামুটি একটা হাত চলে যাবে, কিছু একটা হলে, ঘটনা ঘটলে হাত চলে যাবে, এইটুকু বলতে পারি। এরকম হাত, কি সুন্দর একটা হাত, কি সুন্দর নয়, ফাটিয়ে দেবে একদম। ইয়ারকি মেরে মারামারি করতে গিয়ে, সেটা আমি এর আগে বহুবার বলেছি, আমার হাতে চামড়া ফামড়া খুবলে নিয়েছিল। কাবলে কুবলে দেয় মানে ধরে এরকম এই নখ দিয়ে, নখ খুশি না, নখ ছিল না। তো তোমার হাতে নখ আছে, তাহলে কাবলে গেল কি করে? আমার নেই তো, তাহলে ও বলছে কি করে? তাহলে তুমি ভাবো, চাটা কাপে ঢালতে পারে না। সেম কলেজে পড়তাম আমরা, আশুতোষ, বাট সেম একসাথে পড়তাম না। ও মা একটু খাবে? ওরে তো মাকে বলে খাবে না। জগদ্ধাত্রী এখন পায়ে পায়ে বিপদ, একে হাজির তিলক সুন্দরী, এক্ষুনি প্রচন্ড ফাইটিং করে এসছে জ্যাজ চ্যানেল, তাই তো? নতুন যে কেসটা এসছে দেখতে পাচ্ছেন আপনারা, তিলক সুন্দরী, তো অনেক নতুন চরিত্র এসছে যারা মানে আমাদের ধারাবাহিকে নতুন হলেও খুব পছন্দের, খুব চেনা অভিনেতা অভিনেত্রী আপনাদের, নিশ্চয়ই দেখছেন তাদের সবাইকে টিভিতে। এবং একটা নতুন গল্প এলে যা হয়, নতুন অনেকগুলো চরিত্র, তাদের সবার বিভিন্ন রকমের চরিত্রের সেট, কে কি করতে যায়, কে ভালো কে খারাপ, সবটা নিয়ে এখন জ্যাজ চ্যানেল ভীষণ তদন্তের মধ্যে ব্যস্ত আছে। আর তুমি কি নিয়ে ব্যস্ত আছো সেটা বলবো? আমি তোমাকে নিয়ে ব্যস্ত আছি। তো একদমই আমার কথা শুনছে না। ঠিক না, না ঠিক, মানে জগদ্ধাত্রী আমি তো সেই জন্যই বললাম, আমি কি আবার এত ক্ল্যারিফাই করার কি আছে? অঙ্কিতা বলেনি ও? হ্যাঁ, না না আমি সেটাই বললাম। হ্যাঁ, ও সেটা বুঝতে পেরেছে। বউ তো একে তো মা হতে যাচ্ছে, নতুন অধ্যায়, এদিকে আবার গোয়েন্দা তো রয়েছেই, আবার এদিকে তিলক সুন্দরী হাজিমের সব নিয়ে মানে চাপে। কি করব, আমি তো জাস্ট বুঝতেই পারছি না, আমি তো জাস্ট ওকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি, ওকে কোনোভাবে আটকাতে পারছি না, ও যা ইচ্ছা তাই করছে, এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, কি করছে, মারামারি করছে, কিন্তু কেয়ারটা নিচ্ছে না নিজের। তুমি আছো, চেষ্টা করছি। কিছু বলা নেই, চলতেই থাকবে। তিলক সুন্দরীর সাথে সিন করছিল এক্ষুনি, আমি দেখছিলাম, অনেকদিন তো হলো জগদ্ধাত্রীর ফাইটিংটা, মানে অঙ্কিতাও শিখে ফেলেছে, অঙ্কিতা রপ্ত করে ফেলেছে একদম। হ্যাঁ মোটামুটি, মানে আচ্ছা রাস্তাঘাটেই পারে, সরি আমি ইন্টারাক্ট করলাম, এই রাস্তাঘাটে যদি তুমি যদি কিছু দেখো, তুমি গিয়ে কি একটু মারামারি ফাটাফাটি করবে? এই যে তুমি বলছো যে সেটা তুমি শিখে গেছো, সেটা তোমার মধ্যে হয়ে গেছে, কেউ যদি ধরো কারোর ব্যাগ নিয়ে চলে গেল, কেউ কিছু চুরি করে নিল, তুমি কি তার পেছনে গিয়ে চত্তাপ্পড় মারবে? না না, লাকিলি মানে আমি এই জিনিসগুলো কোনোদিনও দেখিনি। আমার মা আমাকে অনেক গল্প বলতো যে আমি চোখ জানিস তো দেখলাম চুরি হয়ে গেল, একটা গলার হার চুরি হয়ে গেল, একটা এই চুরি হয়ে গেল, আমি আমি কোনোদিনও দেখিনি চোখের সামনে, তো জানি না দেখলে সেই মুহূর্তে কিভাবে রিয়্যাক্ট করবো সেটা এখন এখানে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, যেহেতু আমাদের প্রায় 2 বছর হয়ে গেল মারামারি করতে করতে, তো ওই মারামারিটা মোটামুটি একটা হাত চলে যাবে, কিছু একটা হলে, ঘটনা ঘটলে হাত চলে যাবে, এইটুকু বলতে পারি, চলে যাবে বলছে। আর যেটা পড়বে সেটা খুব মানে তুমি কি করে জানলে? মানে আমার মনে হয় সেটা তো যাই হোক, এর আগে অনেকবার বলেছি, সেটা আমার মনে হয় যার পড়বে সে আবার ব্যাগটা ফিরিয়ে দিয়ে চলে যাবে, সরি ভুল হয়ে গেছে, বুঝতে পেরে গেছে এতদিন সিন করে যে তোমার হাতে একটা পড়লে মোটামুটি শেষ, গাল গরম করে দেবে। কারোর কি পড়েছে? না আমি বলছি, জাস্ট আমি বলছি যে এরকম হাত, কি সুন্দর একটা হাত, কি সুন্দর নয়, ফাটিয়ে দেবে একদম, মানে অফকোর্স দেখতে সুন্দর ঠিক আছে, যেটা পড়বে না গালে তখন আর মনে হবে না। মারামারি করতে গিয়ে, সেটা আমি এর আগে বহুবার বলেছি, আমার হাতে চামড়া ফামড়া খুবলে নিয়েছিল, সত্যি চামড়া খুবলে নিয়েছিল, সেটা ওটা ও মারামারিটা করে,
কাবলে কুবলে দেয় মানে ধরে এরকম এই মুখ দিয়ে মুখ মুছিয়ে দেয় ছিল না তো তোমার হাতে নখ আছে তাহলে কাবলে গেল কি করে আমার নেই তো তাহলে ও বলছে কি করে তাহলে তুমি ভাবো মানে সেটা হতে পারে ওর প্রেসার ছিল যে চামড়া কোন একটা জায়গায় আমার এখন মনে নেই কোন একটা হাতে কোথায় চামড়া কুবলে বেরিয়ে গেছে মেকআপ করে আনতে পারতে এই যে এই যে না ওই জায়গাটা সত্যি চামড়া খুবলে তারপর আমি ছবি তুলেছিলাম যে অনেক জায়গায় মার মানে ওই হ্যাঁ এই হাতে হয়েছিল মার মাংস খুলে বেরিয়ে এসেছিল মাংস খুলে নাকি বেরিয়ে এসেছিল মানে আমি জানি না আমি আলটিমেটলি গিয়ে পৌঁছাবো কিনা অলরেডি খুব আমাদের একটা ভালো প্রোমো শুটিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি অন এয়ার হয়ে যাবে তো জামাই ষষ্ঠীরই একটা প্রোমো আছে খুব মজাদার একটা এপিসোড হতে চলেছে জামাইষষ্ঠী দেয়নি দেন অনেক আর কি এই বাড়িতে জামাই ষষ্ঠী হয়েছিল সেই সেইটা আমরা পালন করেছিলাম কিন্তু এবার আর কি মেহেন্দি কিছু একটা করেছে কিছু একটা ষড়যন্ত্র করেছে সেই জন্য ওকে ডাকছে ফাইনালি ডাকতে বাধ্য হচ্ছে তো আমরা যাচ্ছি ওই বাড়িতে জামাই ষষ্ঠী খেতে তুমি যাবে জামাই ষষ্ঠী যাবো এবং তার সাথে সাথে এই গল্পটা আছে ওই জামাই ষষ্ঠী আছে তার সাথে ফ্যামিলি রয়েছে তার সাথে আমার আর ওর যে কেমিস্ট্রিটা দেখাচ্ছে সেটা রয়েছে মানে খুব একটা জমজমাট হতে চলেছে সৌম্যদীপ ডাকে দিয়ে শুরু করছি অঙ্কিতার বার্থডে মানে ওটা বলতে বলতে তো আমি ফেড আপ হয়ে গেছি না হঠাৎ করে বললে তো ভাবতে হবে তো সৌম্যদীপের পছন্দের খাবার যদি বলে যেটা খেতে খুব ভালোবাসে বিরিয়ানি মটন ভালো ভালো চিংড়ি মাছ ভেটকি মাছ এই টাইপের খাবার তারপর ঘুমাতে দিলে গরম হচ্ছে আর আমি ঘেমে যাচ্ছি তারপর একটু দেরি করে কল থাকলে আর জিম টিম করে একদম প্রপার একটা রুটিন মেইনটেইন করে আসতে পারলে আর তারপর মোটামুটি 5টার মধ্যে দেখা হয়ে যাবে অঙ্কিতাকে এতদিন ধরে দেখছো কিছু রান্না করে খাইয়েছে বা রান্না করতে পারে চাটা কাপে ঢালতে পারে তুমি কবে গেছো গো চা খেতে আমার বাড়িতে বল থেকে জিজ্ঞেস করে একটা সিন ছিল চাটা ঢালতে হবে ঢালতে পারছে কবে এরকম হয়েছে আমি নিশ্চয়ই মানে চেষ্টা করলে পারবো আমার কিছু মানে আমি লকডাউনের সময় কেক বানিয়েছিলাম খাবে না
সেম কলেজে পড়তাম আমরা আশুতোষ বাট সেম একসাথে পড়তাম না ও এতদিন ধরে দেখা হয়নি মানে সেম কলেজ বলে না না রাত্রিবেলা পড়তাম দিনের বেলা পড়তাম তা দ্যাট টু অন্য ইয়ারে পড়তো মানে অনেক আগে তো নয় মানে ও আমার থেকে বড় বাজে বাজে কথা হ্যাঁ আমি মাস্টার্স করতে যেতাম আর ওখানে গ্রাজুয়েশন আমি তো জাস্ট ভর্তি হয়েছি তখন না না আমার থেকে অবশ্যই বড় এটা বলে দিন না আবার এটা লিখে দেবে যে অঙ্কিতা অনেক বড় আমার থেকে অবশ্যই অনেক বড় তো আমার অনেক আগে ভর্তি হয়েছে কলেজে আমি তার অনেক পরে ভর্তি হয়েছি তারপর রাত্রিবেলা যেত আমি তখন বাড়ি চলে আসতাম সেই জন্য কোনো কলেজে দেখা হয়নি হ্যাঁ তখন আমি মডেলিং করতাম সকালবেলা লাস্ট একটাই প্রশ্ন করবো যে কিছুদিন আগে একটা বিয়েবাড়ির এপিসোড হয়েছে যেখানে দিব্যা হাসানের বিয়ে হচ্ছিল তো যদি দুজনকে বলি কি কালারের শাড়ি পরেছিল অঙ্কিতাকে সেটা বলো আর তুমি কি কালারের অঙ্কিতা আই থিংক পার্পলের কোনো একটা শাড়ি পরেছিল তাই না হয় কালার ছিল না তাহলে আমার মেয়ে বাড়ি খুব খারাপ মনে নেই তাহলে কি এটা কি সেটা হ্যাঁ দেখো ওর মনে আছে এটা হোয়াইট টি ইয়েলো সেটা একটা কালার ছিল ম্যাচিং করে ইয়েলোই পরানো হয়েছিল তো শেষ করবো শেষে কি বলবে এবং তিলক সুন্দরীকে নিয়ে একটা বেশ বড় একটা জমজমাট এপিসোড আসছে তোমাদের তো সেটা নিয়ে তিলক সুন্দরীকে নিয়ে তো ডেফিনেটলি আসছে এবং খুব ভালো করছে রঞ্জনদা আর সবাই খুব ভালো মানে আমাদের খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী যাদেরকে টিভির পর্দায় দেখেছি তাদের সাথে কাজ করছি এখন তো খুব ভালো লাগছে এবং আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এই গল্পটা দেখতে কারণ এই গল্পটা একটু অন্যরকম একটা গল্প আর দাদা প্রত্যেকটা গল্প প্রত্যেকটা এপিসোডই এত সুন্দর সুন্দর নিয়ে আসেন আপনাদের জন্য আর এই গল্পটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং অলরেডি ভালো লাগছে কারণ টেলিকাস্ট শুরু হয়ে গেছে তো দেখতে থাকুন জগদ্ধাত্রী আরও অনেক কিছু দেখতে পাবেন আশা করছি খুব ভালো লাগবে এটাই ও যেগুলো বললো সেটাই এত সুন্দরভাবে গল্পটা এগোচ্ছে এবং ছোটো 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 যে গল্পগুলো আসছে স্যার এত সুন্দর করে মানে ডে ওয়ান থেকেই এত সুন্দর করে প্রত্যেকের আমাদের ফ্যামিলির ক্ষেত্রে যে প্রত্যেকের কেমিস্ট্রিগুলোকে এত সুন্দরভাবে বিল্ড আপ করা হয়েছিল স্যার করেছেন এবং প্রত্যেকেরই এখানে এই ধারাবাহিকের প্রত্যেকটা ক্যারেক্টারেরই না কোনো কিছু না কিছু করেছে এরাই করছে বা এই দুজন করছে এই তিনজন করছে এরকম নয় প্রত্যেকটা ক্যারেক্টার তাদের কোনো মানে সময় অনুযায়ী প্রত্যেকেরই ইম্পর্টেন্স আছে আর খুব ভালোভাবে ছোটো ছোটো গল্পগুলো আসছে এবং তার সাথে সাথে যে যে মানে এপিসোড চলাকালীন যে যে ছোটো 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 টুইস্টগুলো থাকে তো সেগুলোও খুব ইন্টারেস্টিং হতে চলেছে বা হচ্ছে এতদিন ধরে হয়ে এসছে তো দেখা যাক আশা করি জামাই ষষ্ঠীর প্রোমোটা খুব তাড়াতাড়ি অন এয়ার হয়ে যাবে তো দেখতে থাকুন জগদ্ধাত্রী প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ